নমস্কার। পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগ হবে। ভ্যাকেন্সি ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, স্যালারি কত পাবেন, প্রার্থী নির্বাচন কিভাবে হবে, কিভাবে আবেদন করবেন তা বিস্তারিতভাবে আলোচনা করব। যে বিদ্যালয়ে নিয়োগ হবে সেটি হলো কেন্দ্রীয় বিদ্যালয় RBNM শালবনী। এটি একটি ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু CBSE নিউ দিল্লি। প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো পোস্ট গ্রাজুয়েট টিচার PGT। সাবজেক্টগুলি হলো ইংলিশ, হিন্দি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স। এই 9টি বিষয়ের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ হবে। এলিজিবিলিটি, পোস্ট গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে এক্সেপ্ট কম্পিউটার সায়েন্স, এডুকেট 50% ইন মাস্টার ডিগ্রি ইন রিলিভেন্ট সাবজেক্ট অর ডিসিপ্লিন, BEd ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার থাকতে হবে, তার সাথে BEd থাকতে হবে। এলিজিবিলিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50% মার্কস ইন বি অর বিটেক কম্পিউটার সায়েন্স অর IT অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি অর ডিপ্লোমা অর বি অর বিটেক এনি স্ট্রিম অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার্স অর MSc কম্পিউটার সায়েন্স অর মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইকুইভ্যালেন্ট অর BSc কম্পিউটার সায়েন্স অর BCA অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট অর B-level ফ্রম DOEC অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট অর C-level ফ্রম DOEC মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড গ্রাজুয়েশন। পরিপোস্টটি হলো ট্রেন্ড গ্রাজুয়েট টিচার TGT। সাবজেক্টগুলি হলো ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 4 years ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ NCERT ইন কনসার্ন সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট অর ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট অর কম্বিনেশন অফ সাবজেক্ট। তাহলে 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অথবা 3 বছরের গ্র্যাজুয়েশন 50% মার্কস রাখতে হবে। দ্য ইলেকটিভ সাবজেক্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস ইন দ্য কম্বিনেশন অফ সাবজেক্টস অ্যাজ আন্ডার 40 GD ইংলিশের ক্ষেত্রে কি না, ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 years উইথ ইংলিশ লিটারেচার। তাহলে গ্র্যাজুয়েশনের প্রতি বছরই ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে। 40 GD হিন্দির ক্ষেত্রে হিন্দি অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 years। TGT ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স উইথ এনি 2 অফ দ্য ফলোয়িং সাবজেক্টস ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তাহলে ম্যাথামেটিক্স নিয়ে BSc সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই যে সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটি থাকতে হবে। TGT সায়েন্সের ক্ষেত্রে বোটানি, জুয়োলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে। TGT সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে এনি 2 অফ দ্য ফলোয়িং হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অফ হুইচ ওয়ান মাস্ট বি ইদার হিস্ট্রি অর জিওগ্রাফি। তাহলে গ্র্যাজুয়েশনে হিস্ট্রি, জিওগ্রাফি, ইলেকট্রনিক্স, ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো দুটো থাকতে হবে, তার মধ্যে অবশ্যই একটি হিস্ট্রি অথবা জিওগ্রাফি হতে হবে। আর TGT সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃত অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 years, অবশ্যই 3 বছরই সংস্কৃত থাকতে হবে গ্র্যাজুয়েশনে। নেক্সট ক্রাইটেরিয়াটি হলো BEd অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি। আর একটি হচ্ছে সিটেড 2 কোয়ালিফাইড কন্ডাক্টেড বাই CBSE। স্যার, CBSE থেকে যে সিটেড লেভেল 2 পরীক্ষা হয় সেটি কোয়ালিফাই করতে হবে। পরিপোষ্টি হলো প্রাইমারি টিচার PRT। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 years ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন BLED অর সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন অর গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন BEd। তাহলে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 50% মার্কস, তার সাথে 2 বছরের DLED বা 4 বছরের BLED অথবা 2 বছরের DEd স্পেশাল এডুকেশনে, আর গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে তার সাথে BEd থাকতে হবে। আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে CTET 1 কোয়ালিফাইড কন্ডাক্টেড বাই CBSE। তাহলে CBSE থেকে প্রাইমারি টিচারদের জন্য যে CTET Level 1 পরীক্ষা হয় সেটি কোয়ালিফাই করতে হবে। নেক্সট পোস্টটি হলো কম্পিউটার ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে এলিজিবিলিটি বি অর বিটেক কম্পিউটার সায়েন্স অর BCA অর MCA অর MSc কম্পিউটার সায়েন্স অর MSc ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স কম্পোনেন্ট অর MSc IT অর BSc কম্পিউটার সায়েন্স অর ব্যাচেলার্স অর মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট অর ম্যাথামেটিক্স
from a recognized university with PGDCA or postgraduate degree in any subject with PGDCA or O level from DOEC or postgraduate degree in any subject with minimum A level from DOEC. আর যেটা থাকলে ভালো হয় সেটা হচ্ছে ক্যান্ডিডেটস উইথ স্পেশালাইজেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল বি প্রিফার। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি স্পেশালাইজেশন থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। পরের পোস্ট ছিল ড্যান্স কোচ, এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিপ্লোমা ও ডিগ্রি অর সার্টিফিকেট ফ্রম আ রেকগনাইজ ইনস্টিটিউট। নেক্সট পোস্ট হলো এডুকেশনাল কাউন্সিলার, এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিএ অর বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং। যোগা টিচার, এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন যোগা ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি। আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটি হলো স্পেশাল এডুকেটর, এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ 50% মার্কস ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি আর ডিপ্লোমা অর সার্টিফিকেট অর বিএড কোর্স ইন স্পেশাল এডুকেশন। ইম্পর্টেন্ট নোটস ফর এলিজিবিলিটি ফর টিচিং পোস্ট, ক্যান্ডিডেট শুড বি কম্পিটেন্ট টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ। তাহলে টিচিং পোস্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি যে সাবজেক্টগুলি আছে অবশ্যই হিন্দি এবং ইংলিশে পড়ানোর দক্ষতা রাখতে হবে। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর অল দ্য পোস্ট, সমস্ত পোস্টের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। পোস্ট টাইপ পার্ট টাইম কন্ট্রাক্টুয়াল বেসিস ফর সেশন 2023-24, তাহলে এক বছরের জন্য নিয়োগ হবে পার্ট টাইম কন্ট্রাক্টুয়াল বেসিসে। সিলেকশন প্রসিডিউর, ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু ওয়াকিং ইন্টারভিউ, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। স্যালারি পোস্ট গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে 27,500 টাকা পার মান্থ, টেন গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ, পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারদের ক্ষেত্রে 21,250 টাকা পার মান্থ, কাউন্সিলারের ক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ, ড্যান্স কোচেস অ্যান্ড যোগার ক্ষেত্রে 21,250 টাকা পার মান্থ, কম্পিউটার ইনস্ট্রাক্টর প্রাইমারি অর্থাৎ 3-5 ক্ষেত্রে 21,250 টাকা পার মান্থ আর কম্পিউটার ইনস্ট্রাক্টর সেকেন্ডারি অর্থাৎ 6 অনওয়ার্ডসের ক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ। এজ লিমিট হিসেব হবে 31/3/2023 অনুযায়ী, মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 65 ইয়ার্স অর্থাৎ 65 বছর। অ্যাপ্লিকেশন প্রসিডিউর, ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ফার্স্ট গো টু দ্য বায়োডাটা ফর্ম লিঙ্ক বিলো, ডাউনলোড দ্য ফর্ম, প্রিন্ট ইট আউট অ্যান্ড ফিল ইট কারেক্টলি। তাহলে ভিডিওর ডিসক্রিপশনে বায়োডাটা ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ক্লিক করে ফর্মটির পিডিএফ ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে সুন্দরভাবে কালো কালিতে ফিল আপ করবেন। সেন্ড ডিউলি ফাইল বায়োডাটা ফর্ম উইথ আ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ টু দ্য স্কুল অফিস ভায়া ইমেল। তারপর বায়োডাটা ফর্মেটটা সুন্দরভাবে ফিল আপ করার পর সেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই চেটাবেন, দিয়ে সেটি ইমেলে পাঠাতে হবে। অবশ্যই মেনশন দ্য পোস্ট অ্যান্ড সাবজেক্ট ইট অ্যাপ্লিকেবেল, তাহলে অবশ্যই সাবজেক্ট এবং পোস্ট, যদি সাবজেক্টে অ্যাপ্লিকেবেল হয় তাহলে সেটা উল্লেখ করবেন আর পোস্টটা অবশ্যই উল্লেখ করে দেবেন। ইমেল আইডি হলো kvsalgoni@gmail.com অর্থাৎ ইন্টারভিউয়ের আগে অবশ্যই 1-2 দিন আগেই পাঠিয়ে দেবেন, ইন্টারভিউ ডেট আমি পরে বলে দিচ্ছি। তারপর ওয়াকিং ইন্টারভিউয়ের দিন অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ ডিউলি ফাইল বায়োডাটা ফর্ম, তাহলে যেটা বায়োডাটা ফর্মটা ফিল আপ করেছেন সেটা চার্জশিট জেরক্স করে রাখবেন, সেগুলো নিয়ে যেতে হবে 4 সেট কিন্তু। তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে 2 সেট, অরিজিনাল ডকুমেন্টস অফ অ্যান্ড 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এজ এক্সেট্রা অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তাহলে অরিজিনাল এবং সমস্ত শিক্ষাগত অন্যান্য প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড জেরক্স 1 সেট করে এক্সপিরিয়েন্স এজ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো অবশ্যই নিয়ে যাবেন, অরিজিনাল এবং 1 সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স, সাথে একটি ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার আইডি, আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সেগুলির অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স অবশ্যই নিয়ে যাবেন। 2 দিন ইন্টারভিউ হবে, প্রথম দিন হচ্ছে 18/3/2023, সেদিন ইন্টারভিউ হবে প্রাইমারি টিচার, যোগা টিচার, ড্যান্স কোচ, কম্পিউটার ইনস্ট্রাক্টর, কাউন্সেলার, স্পেশাল এডুকেটর। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টা আর 19/3/2023 হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের সমস্ত সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিন্দি, ইংলিশ, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, কমার্স। আর 10 গ্র্যাজুয়েট টিচারের যে 6টা সাবজেক্ট আছে অর্থাৎ হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, এই 6টা সাবজেক্টে 10 গ্রেজুয়েট টিচারদের ইন্টারভিউ হবে। টাইম হচ্ছে এদিনও রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টা। তাহলে অবশ্যই 18 আর 19 তারিখে ইন্টারভিউ হবে, তার 1 দিন আগে অবশ্যই ইমেলে বায়োডাটা ফর্মেটটা পাঠিয়ে দেবেন ফিল আপ করে। বিদ্যালয়ের ঠিকানা হলো কেন্দ্রীয় বিদ্যালয় আরবিএনএম শালবনী, ডিস্ট্রিক্ট ওয়েস্ট মেদিনীপুর,
ওয়েস্ট বেঙ্গল পিন 7211132। ইমেল আইডি হলো kvrbnmsalboni@gmail.com। ফোন নাম্বার হচ্ছে 03-227-280-421। ইম্পর্টেন্ট নোট, ক্যান্ডিডেটস হু রিচ লেট উইল নট বি কনসিডার। তাহলে অবশ্যই তাড়াতাড়ি যে উপস্থিত হবে, 9টাতে রিপোর্টিং টাইম আছে, বেশি দেরি করবেন না, দেরি হয়ে গেলে কিন্তু ইন্টারভিউ নাও দিতেও পারে। এনগেজমেন্ট উইল বি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে, এটা আগেই বলেছি। ব্রিং ইউর ওয়াটার বোতল, লাঞ্চ অ্যান্ড মাস্ক স্যানিটাইজার অন দ্য ডে অফ ইন্টারভিউ। অবশ্যই ওয়াটার বোতল, লাঞ্চ এবং মাস্ক স্যানিটাইজার যেগুলো লাগবে কোভিড প্রোটোকলের জন্য 19, সেগুলো নিয়ে যাবেন। নো টি আর ডিএ উইল বি পেড ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ, আর ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া বায়োডাটা ফর্মের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে বায়োডাটা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ইমেল করে দেবেন। সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির লেটেস্ট আপডেট পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। কিছু জানা থাকলে কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, বাই।